রায়বাহাদুর মহিমাময় মিত্র এ বাড়ির কর্তা। যদিও তিনি এই জগতের মায়া ত্যাগ করেছেন, তবে রেখে গেছেন অনেককে, অনেক কিছুই। রায়বাহাদুরের স্ত্রী দয়াময়ী দেবী এককালে প্রতাপ ছিল, কিন্তু এখন বড় অসহায়, পুরোপুরি ছেলে বউদের মুখাপেক্ষী। এবারের বড় ছেলে শরৎ হর্তুকি খেতে ভালোবাসেন, মস্ত বড় কন্ট্রাক্টর, পেশার সঙ্গে সঙ্গতি রেখে ঘুঘু নাম্বার ওয়ান। ইনি দ্বিতীয় ছেলে হেমন্ত, বিদেশি ফার্মের পদস্থ অফিসার, স্কচ হুইস্কিতে প্রচণ্ডক্তি, তবে শ্রৈন, মানে স্ত্রীর কথায় ওঠেন বসেন। বাড়ির ছোট ছেলে প্রদীপ কলেজের ফাইনাল ইয়ারে পড়ে, বড় অস্থির, তবে মনটা শিশুর মতো সুন্দর। বড় ছেলে শরতের স্ত্রী রেবা আজ 10 বছর বিয়ে হবার পরেও নিঃসন্তান, সাজগোজ নিয়ে সদাই ব্যস্ত। মেজ ছেলে হেমন্তের স্ত্রী নিভা উঁচু তলার মেয়ে, অহংকার এবং তাচ্ছিল্যের সহাবস্থান এনার মধ্যে অত্যন্ত প্রকট। হেমন্ত ও নিভার একমাত্র কন্যা রীতা শিশু, তাই নিষ্পাপ। পুরনো বৃত্ত নটবর, সাদা মনের মানুষ, এবাড়ির কেউ নয় আশ্রিতা, রায়বাহাদুরের বাল্যবন্ধুর মেয়ে। বাবা মায়ের আকস্মিক মৃত্যুর পর এ বাড়িতে পাকাপোক্ত স্থান করে নিয়েছিল, আগে বাড়ির মেয়ের মতোই ছিল, তবে রায়বাহাদুরের মৃত্যুর পর বাড়ির দুই বউয়ের কল্যাণে আজ ঝিয়ের পর্যায়ে নেমে এসেছে। সব রঙ লাগে ভিগে ভিগে চেন পড়ে নাই দেখে, চেন পড়ে নাই দেখে। নির্মল তন হয়ে আখিয়া সুন্দর, নির্মল তন হয়ে আখিয়া সুন্দর, জেসে মোতি সিপ কে অন্দর, নির্মল তন হয়ে আখিয়া সুন্দর, জেসে মোতি সিপ কে অন্দর, কেসে না কোই তুঝ পে রিজে, চেন পড়ে নাই দেখে, এ চেন পড়ে নাই দেখে, এসি লুভা গই শাম সুরতি লুভা গই শাম সুরতিয়া, সব রঙ লাগে ভিগে ভিগে চেন পড়ে নাই, চেন পড়ে নাই, চেন পড়ে নাই দেখে। আরে তুমি কতক্ষণ ধ্যান ভাঙালাম নাকি? যুগে যুগে তোমরা কত ঋষিমুনিদের ধ্যান ভাঙিয়েছো, আর আমি আমি তো কোন ছার। ফের এসব কথা, ভালো হবে না বলে দিচ্ছি, চা হয়ে গেছে তাই ডাকতে এলাম। শুধু কি চায়ের কথাই বলতে এলে? আমার তো মনে হচ্ছে এটা একটা বাহানা। আমার বই গেছে, যদি চা খেতে ইচ্ছে করে চলে এসো।
अरे शोनो शोनो उमा तुम्हें क्या खुजछिलाम केनो ए बोशो सामने सप्ताहे पार्ट टू फीस जमा देवार लास्ट डेट किछु बईपत्र किनते हबे किन्तु टाका पैसा निये तो विपदे पड़ेछि रे तोर बाबा तीन बछर मारा जावार पर ব্যাংকে সব টাকা পয়সা আটকে রয়েছে ওসব আর তুলেই দি মা কতজনে তো পড়াশোনা হচ্ছে না আর আমারও না হয় এই থাম তো তুই টাকার ব্যবস্থা আমি করব পরীক্ষা দিবি না মানে কিন্তু তুমি কোথা থেকে পাবে ছোটদা অমিত পারবি তুই জোগাড় করতে যেভাবেই হোক টাকার আমি ব্যবস্থা করবই ঠিকাদারি কাজ করে এত লোকের ঘর বাড়ি বানাচ্ছ নিজেদের বাড়িটা শেষ হতে কতদিন লাগবে আস্তে আস্তে সবে মোজাকের কাজ শুরু করেছি এবার হয়ে যাবে যত শীঘ্র পারো এখান থেকে যাবার ব্যবস্থা করো আমিও সেই কথাই বলছিলাম দিদি হেমন্তকে এই বাড়িতে থাকা ইম্পসিবল হয়ে উঠেছে ভাবছিলাম অফিসের ওই কানেক্টেড ফ্ল্যাটেই চলে যাব আমিও তোমার বড়দাকে তাই বলছি কিন্তু মাত্র তিন বছর বাবা মারা গেছেন লিগ্যাল ফর্মালিটিস এখনো শেষ হয়নি একটু গুছিয়ে না দিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে তুমি কি নিষ্কর্মা দুই ভাই আর উৎকো মিতার বোঝা সারা জীবন ধরেই পড়বে কারেক্ট মিতার অমিতের মধ্যে আবার একটু ঢলাঢলি আছে কি করবে আর নিজের তো রোজগারে মুরদ নেই দাদাদের ঘরে বসে খাচ্ছে আর দিন রাত হ্যাঁ হ্যাঁ করছে আমি হলে কবে গলায় দড়ি দিতাম ওয়াটলেস কি ব্যাপার কিছু বলবে নাকি আসুনো অন্যের ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয় সেটা বোধহয় তোমার শেখা হয়নি সরি মেজ বৌদি বড়দা হ্যাঁ বল তোমার সঙ্গে একটু দরকার ছিল সামনের সপ্তাহে প্রদীপের ফিস দিতে হবে কিছু বইপত্র কেনা দরকার তাই বলছিলাম কি যে তুমি যদি হাজারখানেক টাকার বন্দোবস্ত করতে পারো তুই এ মানে টাকা তো একদম হাতে নেই রে অমিত অন্তত ৫০০০ টাকাও যদি দিতে বাদ বাকি আমি যেভাবে হোক ব্যবস্থা করে ফেলবো থাকলে দেবো না কেন একটা বড় কাজ হাতে নিয়ে আটকে গেছি রে মেজদা তুমি পারো তো দাও না টাকা জোগাড় না হলে বেচারা পরীক্ষা দিতে পারবে না এত আশা করে পড়ছে ওয়েল হাতে তো কিছুই নেই এখন থাকলে নিশ্চয়ই গাড়িটা না কিনলে অফিসের প্রেস্টিজ থাকছিল না বাবা মরা ছোট ভাইটা ফিস দিতে পারবে না পরীক্ষাও দেওয়া হবে না ওর জীবনটা ব্যর্থ হয়ে গেলে তোমাদের প্রেস্টিজ থাকবে বৌদি ভাইয়ের জন্য যদি অতই দরদ থাকে নিজে রোজগার করে ওর জীবনটা সার্থক করলেই পারো সেই মুরুদ আছে ওর তাই দাদাদের ঘাড়ে বন্দুক রেখে মহত্ব আর ভাইয়ের জন্য দরদ দেখাতে এসেছে তাই না হ্যাঁ ওসব কথা তুলছো কেন ঠিকই বলেছো বৌদি যার কোনো সামর্থ্য নেই তার আই এম সরি আমি ভাবতেই পারিনি মিতা বৌদিরা এইসব কথা বলবে আচ্ছা ওদের কারোর জন্য এতটুকু ভালোবাসা নেই যত ভালোবাসা তোমারই দেখছি সেটা কি অন্যায় যার টাকা রোজগারের যোগ্যতা নেই যে পরের দয়া বেঁচে আছে তার সব বোধ থাকাই অন্যায় কি বলছো তুমি ঠিকই বলছি তুমি বোঝো না তাই সবসময় অপমান করে ওরা এই অপমান তোমার না লাগলেও আমার লাগে তোমার কথাই ঠিক আমাকে যেভাবেই হোক দাঁড়াতেই হবে তুমি যা হোক একটা কিছু করো এই অপমান আমি আর সহ্য করতে পারছি না হয়তো নিজেকে একদিন শেষ করে এই প্রায়শ্চিত করতে হবে সব দোষ আমার প্রায়শ্চিত আমাকেই করতে হবে এই শোনো আমাদের জন্য শুধু শুধু চোখে জল ফেলছে ছোট বাবা মারা যাবার পর আমরা একদম ফালতু হয়ে গেছি ছোটদাকে বকে আর কি হবে ও বেচারা তো আমার জন্যই গিয়েছিল দাদাদের কাছে অপমানিত হলোই তারপর আবার তুমি আমি তোকে
মন থেকে হুম বুঝি বুঝি সব ঠিক হয়ে যাবে আরে বাবা ছোটদাকে তুমি আমার থেকে বেশি করেছেন চোখের জলটা মোছো তো আমার ভীষণ কি দেবে আমি তোমাকে চেনো হ্যাঁ হ্যাঁ আমার বোন ইভা সবাই বিদেশ থেকে এসেছে ইভা তুই তো ওকে চিনিস হ্যালো আমি কিন্তু তোমার একজন ফ্যান নমস্কার কিন্তু আমার তো তেমন নাম ডাক নেই তবু আপনি আরে ওকে আপনি বলছো কেন বৌদি আমার একটু তাড়া আছে টিভি সেন্টারে যেতে হবে টিভি সেন্টার কোনো প্রোগ্রাম আছে নাকি হ্যাঁ একটা প্রোগ্রামের ব্যাপারে ডেকে পাঠিয়েছে নমস্কার ছোট দি তুই যাই বল হি ইজ ফ্যান্টাস্টিক কিন্তু একটু যেন অহংকারী ওর আবার আমাদের বাড়ির ঝিয়ের প্রতি একটু ইয়ে আছে হুম আমাকে চেনে না আমি যাকে চাই তাকে পাই সে যেই হোক না কেন আর অমিত তুড়ি মারলে দৌড়ে আসবে তাহলে ওর প্রতি ইন্টারেস্ট হবার কারণটা কি আমি তোকে দু চোখে দেখতে পারি না আসলে ওর অহংকারটা একটু দুমড়ে মুচড়ে দেবার দরকার আছে আমি ভুলিনি তোর বিয়ের দিন আমাকে আমার একগাদা বন্ধুর সামনে অপমান করেছিল কতদিন আর হাপিত্তেশ করে চাকরির আশায় থাকবো বল বিয়ে পাশ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পাঁচ বছর ধর্ণা দিয়েও কিছু হলো না তাই এবার শনি মহারাজের কাছে ধর্ণা দিয়েছি বেশ তো টু পাইস আমদানি হচ্ছে বাবা সবই মহারাজের দয়ায় তাই পড়লা কাউন্টারটা দে বুঝলি পড়লা ন্যাবলা এখন লেখক হয়ে বেশ আমদানি করছে সে কি রে হ্যাঁ লেখক হয়ে গেলি তা কি লিখছিস নাটক নভেল টভেল দেখ ওর আবার লেখক নাকি দেখকে তালারা কলেজ স্ট্রিটে মরে ফ্যাপা করে ঘুরছে হ্যাঁ মামার তাতে বসে আমি এখন দলিল লেখক হয়েছি দলিল লেখক আরে মিত্তির বাড়ির যুবরাজ এসো সিংহাসন গ্রহণ করো কি রে তোর না পরীক্ষা তুই এসো আমার টাকা নেই পরীক্ষাটা বোধহয় হবে না ছোট অবশ্য চেষ্টা করেছিল কিন্তু বর্দা মেসে কোম্পানি স্যাংশন করেনি কি যে বলিস তোর বাবা তো বাড়ি ব্যাংকে মাল করি সবই দেখে গেছে তুই বেটা মিত্তির বাড়ির যুবরাজ হয়ে পহালতা বিধারবি না রে বাবা মারা গেলেন তিন বছর এখনো সাকসেশন সার্টিফিকেট কোর্টের কাগজপত্র কিছুই তৈরি হয়নি বুঝতে পারছি না বর্দা মেসে ব্যাপারটা নিয়ে এত দেরি করছে কেন এদিকে দু বছরে ঘটির জল গড়াতে গড়াতে একেবারে তলানিতে ঠেকেছে তো দুই দাদা ঘুঘু নাম্বার এক আর দুই কোনোদিনও যদি আমাদের পালায় পড়ে না তালাকে একেবারে ফাঁদ দেখিয়ে দেবো দাঁড়া পুজোটা সেরে নি প্রসাদ খেয়ে কিন্তু বাড়ি যাস তুই আর এই সংসারের জন্য কত করবি মা তোরও পরাত ওসব খাটুনি আমার গায়ে লাগে না মাসিমা তোর না লাগুক আমার তো লাগে আমার মনে পড়ে যায় কর্তা বাবু তোর বাবার মৃত্যু শয্যায় হাত ধরে কথা দিয়েছিলেন মেয়েটা মেয়েটার কে ক্ষতি হবে মহিম চুপ করুন চুপ করুন ওর জন্য ওর জন্য আমি মরেও শান্তি পাবো না ওকে দেখবে কোথায় থাকবে ওর মা ওর মা ওকে ছেড়ে চলে গেল তুমি শান্ত হও তুমি শান্ত হও যোগেশ মিতার জন্য ভেবো না ও আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় কথা দিচ্ছি তুমি কথা দিচ্ছ বোঠান তুমি শান্ত হও যোগেশ এসব কথা এখন কেন বলছো তুমি শান্ত হও মিতাকে মিতাকে আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম বোঠান ঈশ্বর তোমাদের ঈশ্বর তোমাদের ঈশ্বর কিন্তু তোকে যে এভাবে এই বাড়িতে দাসী বৃত্তি করতে হবে এটা তো আমি চাইনি মা কিন্তু আমার কোনোই কষ্ট হয় না মাসিমা কেউ নিজের বাড়িতে কাজ করে না তাহলে খেটে খেটেই শহীদ হয়ে যাও একটা জম্পেশ করে বেদি বানিয়ে দেবো কোথায় ছিলে এতক্ষণ পড়াশোনা নেই পরীক্ষায় যখন দেওয়া হবে না তখন পড়ে আর কি হবে দাদারা তো ফিস দেবে না বলেই দিয়েছে সে কি অমিত তো আমাকে কিছু বলেনি
তাকে তো যা তা বলেছে শুনুনি তাই নাকি এবারে তো দেখছি আমাকেই চাইতে হবে আবার তোমাকে কি বলবে কে জানে মা এই ছোট কি হলো এত ভাবছো কি আবার ছোটদার সাথে ঝগড়া টগড়া করলে নাকি আমার বইই গেছে ওর সঙ্গে ঝগড়া করতে দেখো এবারেও ঠিকই দাঁড়িয়ে যাবে আসলে শিল্পী হওয়ার এই এক চালা বড় হওয়ার জন্য কোনো সময়ের গ্যারান্টি নেই কার হয় কুড়িতে কারো বা পঞ্চাশে কি ব্যাপার বলো তো সকালে কি এক প্যাকেট সিগারেটের দাম দিয়ে গেছে নাকি নমস্কার আমাদের পরিচয় অনুষ্ঠানে আমরা উপস্থিত করছি এক নতুন কণ্ঠশিল্পী অমিত মিত্রকে গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় সুরকার রবীন ব্যানার্জি আসুন আমরা যাই সুরের জগতে जो आर एखोनो आशे नाई ताई तोरी मूर्ति रे बांधा हृदयेर गान रोयेछे घुमाए कंठ हयनी साधा जो आर एखोनो आशे नाई ताई तोरी मूर्ति रे बांधा এর গান রয়েছে ঘুমায় কণ্ঠ হয়নি সাধা জোয়ার এখনো আসে নাই তা আঘাত সয়েছি ভুলছে ভুল আমি তো পেয়েছি বিনিময়ে শুধু আঘাত সয়েছি নিরাশার কাঁটা দিয়েছে আমারে নিরাশার কাঁটা দিয়েছে আমারে আশার পথে শত বাধা আশা পথে শত বাধা জোয়ার এখনো আসে নাই তাই তোরি মূর্তি রে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায় কণ্ঠ হয়নি সাধা জোয়ার এখনো আসে নাই সুরে সুরে আমি শুনতে চাইনি ভুলে ভরা মোর ব্যথার কাহিনি সুরে সুরে আমি শুনতে চাইনি ভুলো জমা এই মনের সেতারে ভুলো জমা এই মনের সেতারে ছেঁড়া তারে শুধু কাঁদা ছেঁড়া তারে শুধু কাঁদা জোয়ার এখনো আসে নাই তাই তোরি মূর্তি রে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায় কণ্ঠ হয়নি সাধা জোয়ার এখনো আসে নাই তাই আজকাল টিভিতেও গাইছে অমিত হ্যাঁ তাই তো দেখছি শরৎ বাবা ঘরে আছিস
এই মা হচ্ছে লুকু এসো মা মা বড্ড বেরসিক বসো ছোট আমার ঘরে চল তোমরা কথা বলো হ্যাঁ বলো প্রদীপের ফিজের জন্য কিছু টাকার দরকার আর মিতার কথাটাও ভাবছিলাম কদিন ধরে ওসব কথা আমিও ভাবি মা তবে কি জানো বাবা মারা যাওয়ার পর ব্যাংকে টাকা কুড়িগুলো আটকে গেল সাকসেশন সার্টিফিকেট এখনো হাতে পাইনি অবশ্য পুরনো ভাড়াটেদের তুলে দিতে পারলে বেশ মোটা টাকা আসবে তাই কর না বাবা গোলমাল তো ওখানেই কোর্ট কাছারি থানা পুলিশ এসব করতে হবে তুমি কি পারবে মা আমার তো মনে হয় অমিত কি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দি ওই দৌড়োদৌড়ি করে কোর্ট কাছারি সব করবে অমিতকে দেবে হ্যাঁ তোমার কি মাথা খারাপ মা কেন ও তো দিনরাত গান গাইছে আর ঘুরে বেড়াচ্ছে আমার তো মনে হয় হেমন্তই ঠিক হবে কি যে বলো তোমার মতো দাদা থাকতে আমি এ দায়িত্ব তুমি না তুমি এত বড় কন্ট্রাক্টর এই কাজ তো তোমারই তুই আর অমত করিস না শরৎ আমি চোখ বুঝলে এই সংসারের হাল তো তোকেই ধরতে হবে বেশ তো তোমরা যখন এত করে বলছো ঠিক আছে কোর্ট কাছারিতে আমার ভালোই জানাশোনা আছে আর কাজটাও চটপট হয়ে যাবে ব্যাস হয়ে গেল দাদা তাহলে এবার তুমি না শুভস্য শীঘ্রম কিন্তু এই সপাজে টাকা লাগবে প্রদীপের পরীক্ষার ফিজের জন্য তো অমিতকেই বলো না মা এই তো একটু আগে টিভিতে গান গাইল ওই গান গাওয়াই সার ওর কাছে টাকা থাকলে চাইতে হতো না ঠিক দিয়ে দিত আসুন 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 বসুন না বসুন না বাসুদেব গেট আপ ও সরি অমিত বাবু আপনাকে আপনি বসুন আলোকে আলাপ করে দিই অশোক মুখার্জি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ফেমাস ডিরেক্টর নমস্কার নমস্কার আর একে তো চেনেন নন্দিতা দেবী যার নাটকে আপনি সুর দিয়েছিলেন ইনি কেমন আছো নন্দিতা ভালো আছি আরে আপনার নাম তো অশোক বাবুকে ইনি সাজেস্ট করেছেন তাই নাকি আপনার গান শুনলাম খুব ভালো লাগলো আমি বোম্বেতে নতুন দিনে একটা ছবি করছি মিউজিক্যাল ছবি নন্দিতা আমার হিরোইন আমি আপনাকে ইন্ট্রোডিউস করতে চাই বোম্বে ছবিতে আমি চান্স পাবো পাবে পাবে নিশ্চয়ই পাবে তোমার মতো আর্টিস্টকে বোম্বে যেতেই হবে ভাস্ট ফিল্ড ওখানে গেলে দেখবে তোমাকে নিয়ে একদম কারাকারি পড়ে গেছে বাস আর কোনো কথা না অমিত বাবু রবিবার সকাল 10টায় গ্র্যান্ড হোটেলের রুম নাম্বার 214 তে আসবেন ওখানে ডিটেইলে কথাবার্তা হবে আসবে কিন্তু আমি আমি আবার কি করলাম আজ টিভিতে তোমার গান ছিল কই বলেছিলে আমাকে একবারও অবশ্য আমি তো তোমাদের দয়ায় পড়ে আছি কাশীবাধির মতো ওসব কথা কেন বলছো এই আসলে কালকে দাদাদের ওসব কথা শুনে না মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল তাই তোমাকে বলা হয়নি তা তুমি গান শুনেছ কেমন লেগেছে এই বুঝেছি তার মানে খুবই খারাপ গিয়েছি আমি না না দারুণ গিয়েছো তুমি আমার খুব ভালো লেগেছে তুমি অনেক অনেক বড় হবে আমি কত নাম হবে তোমার সত্যি বলছো মিতা ভালো লেগেছে তোমার হ্যাঁ তাই তো দুঃখ হয় এত প্রতিভা থাকতেও চুপ করে মুখ বুঝে ওদের অপমান সহ্য করতে দেখলে ওদের আঘাতের জবাব তোমাকে দিতেই হবে অমিত আমি তোমার কথা রাখতে চেষ্টা করব মিতা আই প্রমিস কি হলো সারাদিন গান নিয়েই থাকো নাকি চলো না একটু ঘুরে আসি আমার সঙ্গে গাড়ি আছে আমার অনেক কাজ আছে কি কাজ যে আমার চেয়েও দরকারি ও বুঝেছি এ বাড়ির ঝিকেই বোধহয় আমার চেয়ে বেশি পছন্দ
ভদ্রভাবে কথা বলুন। কে ঝি বা কে এ বাড়ির মালিক তা আপনার এ ব্যবহারই প্রমাণ হয়। তাছাড়া আপনি আমাকে শুধু শুধু বিরক্ত করছেন কেন? হ্যাঁ, আপনি দয়া করে এখান থেকে চলে যান। দয়া? দয়া তো আমি তোমাকে করবই। কত ছেলে আমার শুধু একটু হাসির জন্য চাতক পাখির মতো বসে থাকে। আমি চাতক নই, আর আপনার সেই ধরনের দয়ার আমার প্রয়োজন নেই। কি নেই আমার মধ্যে যা তুমি এই মেয়েটার মধ্যে পেয়েছো? তুমি দেখো আমাকে অমিত। সেটা বোঝার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি নিজেকে এরকম ভাবে অপমানিত করতেন না। কি আমার চেয়ে তোমার ঝিকেই বেশি পছন্দ? অমিত, প্লিজ দেখো তুমি আমাকে, প্লিজ দেখো। না না না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি বলছি ছাড়বো না। না ছাড়বো কি? তুমি আমাকে মারলে? এত বড় সাহস তোমার! ছোটি ছোটি ছোটি, প্লিজ শুনে যা। আসছি। কি রে ভা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? একটা ছোটি অন্ধকারে একলা পেয়ে তোর ওই লোফার দেওয়ার আমাকে জড়িয়ে ধরেছিল। ছি, এত নিচে নেমে গেছো? মা বোন কাউকে বাদ দাও না। এসব মিথ্যে চক্রান্ত। মিথ্যে? তলে তলে বদমাইশি। আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না, কোনোদিনও না। ছি ছি অমিত, তুই এত নেমে যাবি? আমি স্বপ্নেও ভাবিনি। মা, তুমি আমায় ভুল বুঝছো। শুনুন মা, হয় আপনার গুণধর ছেলে এই বাড়িতে থাকবে, নয়তো আমরা। সারাদিন গান গাইবে আর নোংরামি করবে। কিন্তু অপমান এবং মিথ্যার জবাব আমাকে দিতেই হবে। দূর কত দূর জানা আছে। মা, বিশ্বাস করো, এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, আমার কোনো দোষ নেই। এই সব ব্যাপারটা সাজানো, আমাকে তাড়ানোর রাস্তা এবার পরিষ্কার হবে। ভুলে যা বাবা, ভুলে যা, আমি আমি তোকেই বিশ্বাস করি। ভুলবো কেমন করে মা? এই অপমান শুধু আমার নয়, আমাদের সবার। কিন্তু এর উত্তর আমাকে একদিন দিতেই হবে। আমি সব দেখেছি, সব শুনেছি। এই যে কত বড় অন্যায় করা হলো তোমার প্রতি। প্লিজ প্লিজ মিতা, প্লিজ, আই এম ফেড আপ। আমাকে একা একা থাকতে তো আমার আর ভালো লাগছে না। এই যে কি অপমানের, তোমাকে বোঝাতে পারবো না। আমি সব বুঝি, মাসি মাঝে তোমায় ভুল বোঝেননি, এটাই বড় সান্ত্বনা। প্রদীপ কি শুনেছে? কি লজ্জার বিষয়, আমি ওদের মুখ দেখাবো কি করে? প্রদীপ, মাসিমা সব বোঝে। জানো তোমার নামে কি জঘন্য কথা বললেন ওই মহিলা? আমি আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। কি দরকার ছিল? আমারও সব কাশোয়া হয়ে গেছে, তুমি আমার জন্য কেন সব করতে গেলে? না, করা উচিত ছিল অনেক কিছুই, কিন্তু এত অসহায় হয়ে পড়েছি যে তোমাকে সাহায্যই করতে পারছি না। মিতা, এবার বোধহয় আমাকে এই বাড়ি ছাড়তেই হবে। তাই করো তুমি, একদিন বড় হয়ে এসবের জবাব দেবে। কি তোমার ছেঁড়া শাড়ি কেন? ভালো শাড়ি নেই বুঝি? কে বললো? কত শাড়ি আছে বাড়ির কাজ করার সময়? কেউ ভালো শাড়ি পরে বলো? আমি সব বুঝি, আমার আর কিছু ভালো লাগছে না। এই শোনো, কোথাও দূরে একটা কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ মিতা? আমাদের জীবনে বোধহয় আর কোনোদিন বসন্ত আসবে না। কে বলেনি?
বসুদেব শর্মা যা বলে তাই করে। দেখলেন তো অমিত বাবুর গান সুপার হিট। অমিত বাবু জান দিয়ে গাইবেন। চেষ্টা করব দাদা। বাস বাস হতেই হবে, সব মায়ের দয়া, সব মায়ের দয়া। আমি নন্দিতা আর বাসুদেব বাবু কালকেই বোম্বে চলে যাচ্ছি। ওখানে মিউজিক রিহার্সাল শুরু হবে রবিবার সকাল থেকে। আপনি ওনার টিকিট পৌঁছে দেবেন। আচ্ছা হ্যাঁ দিয়ে আসবো, এই বুধবারে রিজার্ভেশন করে দিচ্ছি। বকবে না ওকে, তোমাদের বাড়িতে সব চোর ঘুরে বেড়াচ্ছে। এখন মনে পড়েছে, গতকাল রাত্রে টেলিভিশন দেখার নাম করে মিতা এই ঘরে দাঁড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস করলে সত্যি কথা বলবে নাকি? এটা নিশ্চয় ওরই কাজ। এখন আর ওষুধ খেতে ভালো লাগছে না মা, খালি মনে হচ্ছে সব দায় চুকিয়ে যেতে পারলে বাঁচি। হ্যাঁ বাবা, টাকার বন্দোবস্ত করে ফেলেছি। প্রদীপ কোথায়? প্রদীপ, এই প্রদীপ আসছি। ছোটদা কোথায় তুই? পড়াশোনা করছিস তো? হ্যাঁ, কালি ফিস দিয়ে দে। এই নে 500 টাকা, এটা তুমি রাখো, তোমার আর মার জন্য দুটো শাড়ি কিনবে, কেমন? এই টাকা কোথা পেলে অমিত? কেন, তারও জবাবদিহি করতে হবে নাকি? রিতার একটা হার পাওয়া যাচ্ছে না, কালোটা চুরি হয়ে গেছে। আর চোর ধরতে এসেছো এখানে? আহা, জানতে এসেছি শুধু ওটা দেখেছি কিনা। আর ওর হাতে টাকা থেকে ভেবেছো সেটা বিক্রি করে এনেছি? ছি ছি বৌদি, এসব ভাবতে এতটুকু বাঁধলো না? এত নিচ মন তোমাদের। নিচ? সেদিন ছাদে ইভার সাথে বদমাইশি কে করেছিল? আমি সব শুনেছি। কি নোংরা হয়ে গেছে সমিত, ভাই বলে পরিচয় দিতে ঘৃণা হয়। বাড়িতে বসে দাদাদের অন্ন ধ্বংস করছিস আর সারাদিন হ্যাঁ হ্যাঁ করছিস, তার উপর আবার নোংরামি চালিয়েছিস। শরৎ, এসব কি বলছিস তুই? অন্যায় কিছু বলেনি মা, বসে বসে খাবে, বদমাইশি করবে, আবার শাসাবে। এখনো এ বাড়ির ভাত গিলিস কি করে? শেলাজা যদি থাকতো তাহলে সেদিনের পরই এ বাড়ি ছেড়ে দিত। সেটা তোমাদের ভাবতে হবে না, কারণ এবারে আমি খুব শিগগিরই ছেড়ে দিচ্ছি। আর যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততদিন এই বাড়ির চৌকাটা আমি মারাবো না। অমিত! না মা, ওদের বলতে দাও, আমারও একদিন সময় আসবে আর সেদিনটা কিন্তু শুধু আমারই হবে। মুরত জানা আছে, মোল্লা তোর মসজিদ পর্যন্ত। কন্ট্রাক্টটা সই করে দিলাম মিতা। সত্যি? হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন পথ খুঁজে পাবি। নিশ্চয়ই, আর এই পথ তুমি তো দেখিয়েছো, তাই না? মা খুব খুশি হয়েছেন তোমার সব কথা শুনে। হ্যাঁ, কিন্তু দুঃখ হয় তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে আমার, আর দাদাদের এই কথার জবাব দিতে হবে আমাকে। যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারি আমি এই বাড়িতে ফিরবো না মিতা, এ আমার প্রতিজ্ঞা। তুমি একদিন বিরাট বড় হবে অমিত, ওদের কথা জবাব দিতে পারবে, আর আমি তোমার পথ চেয়ে বসে থাকব। আমাকে পারতেই হবে মিতা। এই বলেছিলে না কিসব কেনাকাটা করতে হবে, যাবি না? আরে হ্যাঁ, এই ঝামেলা একদম ভুলে গেছিলাম, চলো কেনাকাটা করে দুজনে মিলে আজকে খুব ঘুরবো। বাড়ি, বাড়ির কাজগুলো কে করবে? আরে ও নটবরদা একদিন ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আজ আর কোনো কথা না, চলো। ছাড়ো না। কি তৈরি হতে হবে না? আরে ধুর, চলো তো।
যাই কাছে আসি কাছে এসে আর ভালোবাসি তুমি যে আমার শুধু যে আমার আমি প্রিয়া হব লা 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 চিরকাল তুমি কাছে থেকো নিশ্চয়ই দেবো, তবে আমি চলে গেলে তুই সবকিছু সামলাতে পারবি তো? তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি যখন অনেক বড় হয়ে ফিরে আসবে দেখবে আমি সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছি, কিছুই হারাইনি। আমি চেষ্টা করবো রে, আর সেদিন থেকে আরম্ভ হবে আমাদের নতুন জীবন, তবে এখানে নয়, বোম্বেতে। তুই কিন্তু পরীক্ষায় ভালোভাবে পাশ করে নিস, হ্যাঁ? তুমি চিন্তা করো না, আমরা ঠিক থাকবো। আসি আয় বাবা। বলো ছোটদা, সেদিন আমাদের সংসারটা কত আনন্দ ভরে উঠবে, মা তুমি মিতাদি আমি, উফ ভাবতেই এত আনন্দ হচ্ছে না। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। শরীরে যত্ন নিও, কিচ্ছু চিন্তা করো না, আমি আমি বুকে করে সবকিছু আগলাবো, কথা দিলাম, ভালো থেকো। তুই চিন্তা করিস না, আমি ফিরে আসছি। পাওয়ার অফ অ্যাটর্নি সব কাগজপত্র নিয়ে এসেছি, এই যে এখানে একটা সই করে দাও। এবার সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, পুরো নাম, পুরো নাম, এখানে একটা করো। হ্যাঁ, কি ব্যাপার, তোমার এখানে কি দরকার পড়লো? কফি আনতে বলেছিলেন, তাই নিয়ে এসেছি। কফি লাগবে না। শোনো, এরপর থেকে ঘরে ঢুকলে বলে ঢুকবে, এখন যাও। হ্যাঁ মা, এখানে সই করো, এই যে এখানে একটা। সব গড়বড় হো গিয়া মিস্টার ভাট, রেকর্ডিং ক্যান্সেল হো গিয়া। লেকিন কিউ সে কি একটু গড়বড় করে দিলেন প্রডিউসার? উনি কিশোর কুমারকে দিয়ে প্লেব্যাক করাতে চান, কোন নতুন আর্টিস্টকে চান্স দিতে চান না। তাহলে শুধু শুধু কেন আনলেন আমাকে? প্রডিউসার চান তার ছবির মান বাড়াতে। তা বলে এভাবে অপমান করবে আমাকে? তোমাকে যদি বাদ দেওয়া হতো তোমার ভালো লাগতো? তোমার চাইতে আমার দাম অনেক বেশি, সেটা ভুলে যেও না অমিত। তাছাড়া তোমার নাম আমি সাজেস্ট করেছিলাম, তুমি কিনা এসব বলছো, এই তোমার কৃতজ্ঞতা বোধ? আগে বড় হও, তারপর মান সম্মানের কথা ভাববে। আপনারা এসব কি শুরু করলেন? এসব ডিস্ট্রিবিউটর প্রডিউসারের কথা, অশোকবাবুর কোনো দোষ নেই। অবশ্য আপনার টাকার দরকার থাকলে, এই হাত খরচ, গাড়ি ভাড়াটা, তার জন্য টাকা নিয়ে এসেছি। আপনাদের প্রডিউসারের দয়ার জন্য
ধন্যবাদ। আই এম সরি অমিত বাবু। আপনার টাকাটা নিন নিন, ভিক্ষার দরকার নেই বাসুদেব বাবু, চলি। নমস্কার। চলি নন্দিতা দেবী। তোমার কিষাণজি কখন উদা হবেন দাদা? বেশি খেয়ে আউট হয়ে গেলে বিজনেস স্টপ করার মুড থাকবে না যে। এসে পড়বে এখনই। আরে আসুন 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 কৃষ্ণজি, আসুন বসুন বসুন। এসে গেলাম শরদ বাবু। নমস্তে মজলা বাবু। নমস্তে নমস্তে। চলবে তো? Just a small pig? বিলাতি মাল আছে। এক এক মিনিট। দিন। হম লোক দারু খাই না, ইসি বাস্তে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিলাম। আবি ইয়ে দারু নেই রাহা, গঙ্গা মাই কা চরণামৃত হয়ে গেছে। জয় গঙ্গা মা। হ্যাঁ শরদ বাবু, শুনলাম নাকি পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেছে। তা এবারে গ্রামজি কা কৃপা সে বাহার কোটি কা সেল ডিট করিয়ে দিন না। পুরো 3 লাখ দিতে হবে। 3 লাখ? মরে যাবো বড় বাবু, আমি 2 লাখ দেবো। 50,000 এক নম্বরে আর 1.5 লাখ 2 নম্বরে। আর একটু ওঠো কিষাণজি, যা বাজার পড়েছে। 2,25,000 বাস, আর এগোতে পারবো না। আপনি এই হপ্তায় ডিট করিয়ে দেন। হ্যাঁ আর এক কথা। আবার কি? 1 কোটির 2 হিস্সা আর মাতাজির 1 হিস্সা, এই 3 হিস্সা আপনাদের, আর বাকি 2 হিসার মালিক গানা বাবু আর পারাদীপ বাবু। হ্যাঁ কিন্তু কেন? আমি বলছিলাম কে, এই 3 হিসা আমাকে বিক্রি করিয়ে দেন, আমি আরো 3 লাখ দিব। সাবাস, আর এক পেক খান কিষাণজি। থামে হন্ত, কিন্তু জয়েন্ট প্রপার্টির 3 ভাগ দখল কি করে পাবেন কিষাণজি? এ বাড়ির পার্টিশন তো এখনো হয়নি। এটা কি বাদ বললেন শরদ বাবু? ভারত মাতাজি কলম কা 1-4 সে 2 টুকরা হয়ে গেল, সেটা আমি দেখে নেব। আপনারা খালি সিল ডিট করিয়ে দেন, বাস। গুড আইডিয়া দাদা, আমরা তো এখানে থাকবো না। আর এক পাত্র চরণামৃত হয়ে যাক কিষাণজি। আর নেই মজলা বাবু। ওকে চলে শরদ বাবু, এই হপ্তা মে ডিট বানিয়ে খবর দিব। হ্যাঁ তাই করুন কিষাণজি। নমস্তে নমস্তে। হ্যাঁ নমস্কার। দাদা শুধু একটা রিকোয়েস্ট, তুমি মাল খাওয়া শুরু করো। কেন? শুধু হরতুকি খেয়ে এত সেল টেল করছো, মাল খেলে তুমি ওই গড়ের মাঠ উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো পয়মালকে বেচে দিতে পারবে। Thank you.
একটু গান শুনবো। আন্ডার রেকর্ডিং চালু হয়, ডিস্টার্ব মত করো। যাই আছে। ক্যা ভাই, ক্যা হ্যায়, ক্যা তামাশা হ্যায়, নিকালো কে বাত। একটু গান। তুমি শোনো বুকের গভীরে
থাকা ব্যথা বেদনার নিঃশ্বাস আমি তার ইতিহাস আমি তার ইতিহাস হে আকাশ তুমি শোনো তো জানো না হাহাকার ভরা জীবনের যন্ত্রণা দুহাত বাড়িয়ে পেয়েছি শুধু অবহেলা বঞ্চনা তুমি তো জানো না হাহাকার ভরা জীবনের যন্ত্রণা দুহাত বাড়িয়ে পেয়েছি শুধুই অবহেলা বঞ্চনা তুমি কি দেখেছ সকরুণ এই ভাগ্যের পরিহাস হে আকাশ তুমি শোনো হে সাগর তুমি শোনো বুকের গভীরে জমে থাকা ব্যথা বেদনার নিঃশ্বাস আমি তার ইতিহাস আমি তার ইতিহাস হে আকাশ তুমি দারুন গাও তো ব্রাদার্স সিম্পলে দারুন আমি কলকাতার রনেন ঘোষ বহুকাল আগে বম্বে ফিল্মে হিরো হতে এসে এখন জিরো হয়ে ওই জুহুর ঝোপড়পট্টিতে বিরাজ করছি আমার নাম অমিত মিত্র ব্রাদার তোমারও কি সেই স্বপ্ন নিয়ে এই বম্বে আগমন এখানে ফিল্মে গান গাইতে এসেছিলাম কিন্তু কিন্তু বাদ পড়ে গেলাম ওতেই হবে ভায়া এই আরব সাগরের জল ভয়ানক লবণাক্ত একেবারে নাকানি জোগানি খাইয়ে ছাড়ে তা বাদ পড়ে গেলে মানে প্রডিউসাররা চান তার ছবিতে টপ সিঙ্গাররাই থাকুক তাই এখন আমি নিরাশ্রয় ভাবছি কলকাতাতেই ফিরে যাব হাতে টাকা পয়সাও শেষ ব্রাদার এই শহরে ঢোকা খুব সহজ কিন্তু বেরোনো খুব কঠিন লড়ে যাও ব্রাদার লড়ে যাও পায়ের নিচে মাটি কই যে লড়বো এই হলো আমার তাজমহল আমার ড্রয়িং কাম বেডরুম বসো এসো দাও এক মিনিট না না ঠিক আছে ব্রাদার এটাকে তুমি এয়ার কন্ডিশন বলতে পারো এই যে আরব সাগরে ঠান্ডা হাওয়া বইছে আর তোমার ওই টয়লেট কাম বাথরুম ওই যে একেবারে খোলা আকাশের নিচে আর রান্না টান্না খেতে পেয়েছে না না মানে ওসবের বালাই নেই ওটা আমি রেডিমেড ছেড়ে ফেলি এই যে ওসল পাও বুঝলো না মশলা ঘুগনি উইথ পাউরুটি এই হলো বম্বে ফিল্মের ভবিষ্যৎ স্রষ্টাদের একমাত্র আহার বিষয় হচ্ছে না খোঁজ নিয়ে দেখো গে আজ যারা এই রাজত্ব চালাচ্ছে তাদের অধিকাংশের এই ছিল আহার
আর এই ছিল আশ্রয়। তোমারও এখান থেকে উন্নতি হবে ব্রাদার। কিন্তু আপনার? আমার? আমি তো ওসব কোনোদিন চাইনি ব্রাদার, কার জন্য চাইব? এই বেশ শান্তিতে আছি। ওই টুকটাক বেলা বাজাই, যা পাই ওতেই চলে যায়। তা ব্রাদার, তুমি জিনিসপত্র নিয়েছ? হ্যাঁ। না মানে আমার যা ছিল সব কেড়ে নিয়ে চলে গেল, এখন আমার কিছুই নেই, কিচ্ছু নেই। আরে তাতে কি হয়েছে? ওই যে ওখানে রয়েছে, ট্রাই করো না, লেগে যেতে পারে, একটু বড় হবে হয়তো, কাজ চলে যাবে। আগে খুব জামা কাপড়ের শখ ছিল, এখন ওই কটাই। তাহলে ব্রাদার, জামা কাপড় চেঞ্জ করে ডিনার খেয়ে শুয়ে পড়ো, আর কাল থেকে চালা চক্কর। ও ইয়েস, ঠাররা চলে। ঠাররা? ন্যাশনাল ড্রিঙ্ক অফ বম্বে, বহুত মজাদার। ওসব তো চলে না। কিন্তু আমার তো এছাড়া চলে না ব্রাদার। তবে যাতে চলে না তাদের বলি চালিও না, ইটস ভেরি ব্যাড ফর লিভার, ভেরি ব্যাড। কি হলো? ভাবছি এবার ফিরেই যাব। ফিরে যাবে? হেরে যাবে? আমি বলছি দেখো, তোমার হবেই হবে। কিছুই হবে না, সবই অন্ধকারে ঢাকা। আধার ফুঁড়ে সূর্য ওঠে অমিত, আরো কিছুদিন লড়ে যাও। ট্রেন তো রোজই কলকাতা যায় এখান থেকে। এখানে এখানে বিশ্রী লাগছে, সব সময় মনে হয় আপনার বোঝা হয়ে পড়েছি। ওই দু চার ঢোক ঠাড়া খেতে পারলে ভালোই লাগতো, ওটার চোরেই বর্তমান কালটা আঁকড়ে ধরে আছি। ভবিষ্যতের কথা ভাবেন না? ভবিষ্যৎ? আমার অতীত বর্তমান ভবিষ্যৎ শুধু বর্তমানেই ঠিক আছে, তাও ভাটার সমুদ্রের মতোই রিক্ত শূন্য, শুধু বালি কাঁথায় ভরা। কেন এমন হয় রণেন্দা? কেন আমরা একটা সুযোগের জন্য পথ খুঁজে পাই না? পথ থাকে না, করে নিতে হয়। ও হ্যাঁ, মিস্টার একটা তাপস মুখার্জি একটা নতুন ছবি করছেন, আমি ওকে তোমার কথা বলেছি গানের জন্য। কি বলছো তুমি? উনি সব নতুন গলা খুঁজছেন। কিন্তু ওনার যদি আমার গলা পছন্দ না হয়? আমার কিছুই হবে না রণেন্দা, কিছুই হবে না। উনি আমাকে কথা দিয়েছেন তোমার একটা ব্যবস্থা করবেন। ট্রাভেলস, একটা গান শোনাও না, কতদিন তোমার গান শুনিনি। কি গান গাইব রণেন্দা? আশার গান, আনন্দের গান, দুঃখ হতাশা তোমাদের নিত্য সঙ্গী। এসব বাধা সরিয়ে মেরুদণ্ড সোজা করে একবার উঠে দাঁড়াও তো ব্রাদার। ওয়েট, thank you.
আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়েলা। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম, এতদিন বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম, এতদিন বুঝি তার ঠিকানা পেলাম। রাতের আধার থেকে সূর্যের দেখা আমি পেয়েছি, বুকের ব্যথার ভার বুক থেকে নামিয়ে তো দিয়েছি। রাতের আধার থেকে সূর্যের দেখা আমি পেয়েছি, বুকের ব্যথার ভার বুক থেকে নামিয়ে তো দিয়েছি। হতাশায় আর ভেঙে পড়ব না, আর ঘর গড়ব না, পথের আবর্জনা দুপায়ে মারিয়ে আমি পৌঁছে গেলাম, এতদিন বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম, এতদিন বুঝি তার ঠিকানা পেলাম। জীবন দোলায় আমি আবার নতুন করে তুলব, প্রাণের ফসলে আমি হৃদয়ের ঘর ভরে তুলব। জীবন দোলায় আমি আবার নতুন করে তুলব, প্রাণের ফসলে আমি হৃদয়ের ঘর ভরে তুলব। দুরাশায় মন ভরে রাখব না, মেঘে চোখ ঢাকব না, আধার আবর্জনা দুহাতে সরিয়ে আমি উঠে দাঁড়ালাম, এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম, এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। বাহ 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 বাহ। আরে পঞ্চবাবু, আপনি এখানে? আমি এদিকে এসেছিলাম, তা গান শোনার কথা যেতে ইচ্ছে করলো না। একে তো ঠিক চিনতে পারলাম না রণেন বাবু। আমার নাম অমিত মিত্র। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, ইনি হলেন আর ডি বর্মন। এত পরিচয় নতুন করে দেবার কিছু নেই। পঞ্চবাবু, হ্যাঁ, এ কলকাতা থেকে এসেছে, স্বপ্ন বড় গায়ক হবার। আচ্ছা আচ্ছা, দারুণ গলা ওনা। রণেন বাবু, আপনি নেক্সট রোববার ওনাকে আমার সিটিং রুমে নিয়ে আসো। তার একটা কারণ আছে, আমার একটা নতুন ছবি হচ্ছে, সেই নতুন ছবিতে নতুন বয়সের ভীষণ দরকার। আমার মনে হয় হি ইজ দ্য পারফেক্ট ম্যান। কিন্তু আমি বলছিলাম যে ওসব বিজনেস টকের মধ্যে আমাকে না, আপনাকে তো আসতেই হবে, আপনাকে এই জন্য আসতে হবে, আপনার জন্য থাকার বন্দোবস্ত থাকবে। আর বেহালাটা আনতে ভুলবেন না কিন্তু, আমি জানি আপনি খুব ভালো বেহালা বাজান। কেমন, তাহলে কথা রইল, নেক্সট রোববার দেখা হবে, কেমন? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, নমস্কার। অমিত, ব্যাপারটা দেখো, তাপস মুখার্জি তোমার গান শুনতে চেয়েছেন, এদিকে তোমার গান শুনে গেলেন দ্য গ্রেট আর ডি বর্মন। কি আশ্চর্য দৈবযোগ, এর আগে তো কত ভাবে কত জায়গায় কতবার চেষ্টা করেছ, অথচ আজ আসলে আসলে মানুষের জীবনে বোধহয় সুযোগ এইভাবেই আসে, তাই না রণেন্দা? আমি কি পারবো? অফকোর্স পারবে, নিজের উপর আস্থা হারিও না অমিত। আমার বিশ্বাস তুমি একদিন বিরাট গায়ক হবে, আর সেদিন সেদিন এই অপদার্থ দাদাটাকে ভুলে যেও না অমিত। যদি জীবনে কোনোদিন দাঁড়াতে পারি তবে তা হবে আপনার স্নেহে এবং উৎসাহে। আমার জন্য কখনো কেউ কিছু করেনি রণেন্দা, এমনকি আমার নিজের দাদারাও। অসুখ থাক,
জানো তো আরডি বর্মনের নজরে পড়েছে এখন। এবার জান লড়িয়ে কাজ করো, দেখবে দিন বদলে যাবে। ফ্রম লক কেবিন টু হোয়াইট হাউস। ব্যাপার ব্রাদার, স্বপ্ন টপ্ন দেখে নাকি? না মানে আমি ইচ্ছে করে করিনি। ভালোই হয়েছে, এমনিতে স্টমাক শুষেনি তো, না বাড়িতেই শুষেনিক। সালা ছাড়তে ইচ্ছে করে, অথচ তুমি কি স্বপ্ন দেখলে ভায়া? জানেন রণেনদা, আজ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখি। একটি ছোট্ট ছেলে একটা বিরাট অডিটোরিয়ামের দিকে ছুটে আসছে। অডিটোরিয়ামের দরজাটা বন্ধ, ছেলেটি অডিটোরিয়ামের গেট বেয়ে উঠেই যায়। ওঠার যেন কোনো শেষ নেই। আর বন্ধ অডিটোরিয়ামের ভেতর থেকে বিশাল জনতার হাততালির শব্দ শোনা যায়। আর ছেলেটিও উঠেই যায়। কি বলছো ব্রাদার, এ তো স্বপ্নের স্বপ্ন, তুমি বুঝতে পারলে না? তুমি খালি উঠবে আর উঠবে, ওই ছেলেটার মতো তোমারও কোনো ওঠার শেষ থাকবে না। তুমি অনেক বড় হবে অমিত, অনেক অনেক বড়। যেখান থেকে তুমি দেখতে পাবে তোমার মাথার উপর শুধু আকাশ। সত্যি এই স্বপ্নের তাই মানে হয় নাকি রণেনদা? ও মানে যাই হোক, এখন শুয়ে পড়ো তো ব্রাদার, কাল তোমার রিহার্সাল আছে না? সারা রাত ধরে যদি ওই স্বপ্নের মানে খুঁজতে হয় তাহলে কাল তোমার গলার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? চলো চলো শুয়ে পড়ো। শরৎবাবু, একটা মানি অর্ডার এসেছে আপনার মায়ের নামে, বম্বে থেকে। হ্যাঁ, অমিত পাঠিয়েছে বম্বে থেকে। তোমার শরীর তো খারাপ, মার হয়ে আমি নিয়ে নিচ্ছি। কার টাকা দাদা? অফিসের। শোন, কিষণজি অপেক্ষা করবে, দলিলের খসড়াগুলো দেখে দিতে হবে, তাড়াতাড়ি চল, নইলে কাজ হাসিল হবে না। চল চল চল। কি হলো মা, আবার শরীর খারাপ? মাসিমার খুব জ্বর, ওষুধ আনতে হবে। তোমার কাছে কিছু টাকা আছে? দেখি কি ব্যবস্থা করা যায়। বৌদি, মার ওষুধ ফুরিয়ে গেছে, কিছু টাকা দেবে বড় বৌদি? মাসের শেষ, হাতে কোনো টাকা নেই, আর ও তো সামান্য জ্বর, মার প্রায় হয়ে থাকে, দু একদিন বিছানায় শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। চলো। কি হলো ওষুধের, তুমি যাওনি? বৌদিদের কাছে টাকা চেয়েছিলাম, দিল না। মাসের নাকি শেষ। তুই কেন আবার ওদের কাছে চাইতে গেলি? আমি এমনিতেই ভালো হয়ে যাব,
মাঝে আমার অমিতের কথা বড় মনে হচ্ছে। যখন যেখানে যা রোজগার করত আমার হাতে এনে তুলে দিত, ও আমার বড় ভালো। চুপ কর মা, সারাদিন শুধু অমিত আর অমিত। কি করেছে সে তোমার জন্য? এতদিন হয়ে গেল একটা চিঠি পর্যন্ত লিখতে পারেনি। শুনেছি ছোটদার নাম ডাক হয়েছে, কতগুলো গানও রেকর্ড করেছে। আমাদের এত অসুবিধে ও কি বোঝে না? তুই এত রাগ করিস না বাবা, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তাই হয়তো খবর দিতে পারছে না। সময় পায় না, সবাই এক রকম মা, কেউ কম যায় না। ছোটদা এতটা পাল্টে যাবে ভাবতেও পারিনি। কত ভালোবাসে ছোটদাকে। তুই এত দুঃখ করিস না বাবা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। মিতা, দেখ তোমাকে টেলিফোন করেছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? মিতা, আমি অমিত, বোম্বে থেকে বলছি। এতগুলো চিঠি দিলাম, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? হ্যালো, হ্যালো, একটু জোরে বলো, কি হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? তুমি ভুল করছো, তোমার একটাও চিঠি আমরা পাইনি, হয়তো ঠিকানাই ভুলে গেছো। কি বলছো তুমি, একটাও না? আর আর মানি অর্ডার? সেটা দেখো, হয়তো আমাদের নামে না এসে কোনো ব্যাংকে তোমার নামেই জমা পড়েছে। কি সব যাতা বলছো মা? প্রদীপ, তুমি তোমরা সবাই কেমন আছো সেটা বলবে তো। প্রয়োজন কি? এতদিন যখন জানার দরকার মনে করনি, তোমার কাছে কি আশা করেছিলাম? শুধু একটু যোগাযোগ। কেন এভাবে আমার সাথে কথা বলছো? সত্যি মিতা, আমি ভাবিনি তুমি এত পাল্টে গেছো। শুধু আমি নয়, মা, প্রদীপ, সবাই পাল্টে গেছে। অবশ্য সেটা তোমার হিসেবে। আসলে আমাদের কি ধারণা জানো, পাল্টে গেছো তুমি। তোমার টাকা আর কেরিয়ারের নেশায় তোমাকে মানুষ থেকে কি থামলে কেন বলো? অমানুষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। আর শোনো, এরপর কিন্তু আর যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ মা বা প্রদীপের কাছ থেকে এই ব্যবহার পাওয়ার পর আরো বেশি কষ্ট পাবে। তোমার দাদাদের সাথে তোমার কি তফাৎ রইল অমিত? মিতা, অমিত, কি হয়েছে বলো? বাড়িতে কোনো গোলমাল হয়েছে? হ্যাঁ, না, সব ঠিকই আছে। অমিত, আমায় বলো, সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? কিছু হয়নি রণেন্দা, সব ঠিকই আছে, চলো যাওয়া যাক। কিছু হয়নি? সাত টাকা কবে আর দলিল? হবেনি বাবা, হবেনি, অন্তত 10 টাকা দিতে হবে। 8 টাকা নেই, তাহলে নিজের পক্ষে 5 টাকা দিলে চলবে। আর একদম পয়সা নেই, গাড়ি ভাড়াও নেই। নেই নেই, কিছু নেই। তাহলে একটা কাজ করো বাবা, ভালো করে এই পিঠটা চুলকে দাও নাকি চন্দ্র। আসুন স্যার, আসুন আসুন। আমাদের দলিল ওলিল? হ্যাঁ, সব রেডি আছে স্যার। এই দেখুন, দুটো দলিল একেবারে রেডি। একটা হচ্ছে গ্রে স্ট্রিটের ভাড়া বাড়ির কলাপত্র, আর অন্যটা বসত বাড়ির দাতা শ্রীমতী দয়াময়ী দব্বা, গ্রহিতা কৃষ্ণলাল চটপটিয়া, পিতা। আরে পিতা বিতা কো গুলি মারো, চলো দলিল রেজিস্টার করানে হোগা, বাবু লোক কোর্ট মে হ্যায়। করে দেবো স্যার, করে দেবো নিশ্চয়। ন্যাপলা তাতে থাকবি, যেন কোনো পার্টি হড়কে না যায়, বুঝলি? চল 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 চল। কি রে ন্যাপলা, তুইও তাহলে দলিল সই করবি? কিসের দলিল রে? সে কি তুই কি জানিস না? না, তোদের ওই ভাড়া বাড়িটা, হ্যাঁ, বসত বাড়ির তিনটে অংশ তোর দাদারা কিষেণজাতকে বিক্রি করে দিচ্ছে, সেই সব রেজিস্ট্রি তোরা কোথায় গেল?
সে কি রে? তাহলে এসব সত্যি? ওই বাড়ি ভাড়া থেকে আমাদের খরচাপত্র চলে, মাকে না জানিয়ে দাদার ওই বসত বাড়ির অংশ বিক্রি করে দিল, এই মরেছে। তাহলে দাদারাই মেরে ফেললো তোদের। এবার সত্যি পথে দাঁড়াতে হবে। দাঁড়া, ফটিকতে খবর দিই, দেখি কি করা যায়। কি আর করবি তোরা, একটা কিছু করতেই হবে। শোন, মাসমাকে এখন কিছু জানাবি না, হার্টের রুগী, গড়বড় হয়ে যেতে পারে। তুই এক কাজ কর, রাতে একবার ঠেকে আয়, তোকে আমরা যে করি হোক সাহায্য করবই। নটবর্তা, শিগগির ডাক্তারবাবুকে খবর দাও। কিন্তু দিদি, ওনার যে টাকা দেওয়া হয়নি কদিন। তোরা ব্যস্ত হোস না মা, আমি এক্ষুনি ভালো হয়ে যাব। তুমি একটু মাসিমার কাছে থাকো, আমি দেখছি ডাক্তারবাবুকে আনা যায় কিনা। নিজের ছেলেরাই কিছু করলো না, পরের মেয়ে হয়ে তুমি আর কি করবে দিদি? কিছু একটা করতেই হবে। আমি আসছি মাসিমা। উফ, কি ঝামেলা করে বেরোনো গেল বলতো, ভালো লাগে না। সত্যি বাড়ি থেকে একদম বেরোনোই যায় না। এই কি সোনার দোকানে মিতা না? বিজয়, গাড়িটা থামাও তো। গয়না গড়াচ্ছে বোধ হয়, সংসার থেকে কম টাকা তো সরায় না। এটা বিক্রি করতে চাই। কোনো গড়বড় হবে না তো? না না, আমার হার, আমার নাম ঠিকানা লিখে রাখুন, আসলে টাকার দরকার তো তাই। পান বাদ দিয়ে এক ভরি দুই আনা, 800 টাকা দাম পাইতে পারেন। ঠিক আছে, তাই দিন। চলো তো বর্দি, একটু দেখে আসি ব্যাপারটা। চল, আসেন আসেন, কি চাই? আচ্ছা, ওই মেয়েটা কি গয়না কিনে নিয়ে গেল? গলার হার একটা বেশি গেল, কেন কোন দিকে নিয়ে? না এমনি। আচ্ছা আসি। নমস্কার। পুতনাথ, মালটা গালায় ফেল। কার হার কে জানে, মার কিছু গয়না লুকোনো আছে, মনে হয় ওই সরাচ্ছে। আচ্ছা, রিতার হারটা নয় তো? উমা, তাই তো, তুই ওটা পাস নি না? ওরই কাণ্ড, সেদিনে কথা বলতে গিয়ে মার কাছে কি অপমানিত না হলাম। দাঁড়াও, আজকে তার জবাব দিচ্ছে। ওই চোর মেয়েকে বাড়ি থেকে তাড়াবো, কোনদিন আবার কি সর্বনাশ করে কে জানে। ঠিক বলেছো। মিতাদি, কোথায় ছিলি এতক্ষণ? একটা পরের মেয়েকে তোরা কি জ্বালিয়ে পুড়িয়ে খাবি? একজন তো বোম্বে রইলেন, শরৎ, হেমন্ত, ওদেরও কোনো খোঁজ নেই। একা এই মেয়ে চারি ধারে দৌড়ে বেড়াচ্ছে। আপনি চুপ করুন মাসিমা, ওসব নিয়ে কেন ভাবছেন? ওরা কি কোনোদিন আমাকে শান্তি দিয়েছে? এবার বাড়ির কথা একটু ভাবো প্রদীপ, ভাড়াটে এদের কাছে গিয়েছিলে? মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সব দেখছি। মিতাদি, আমি কলেজ থেকে একটু ঘুরে আসছি, এসে তোমাকে কিছু বলার আছে। বাড়ি বিক্রি তো হয়ে গেল, এবার ব্যাংকের টাকা তোলার ব্যবস্থা করে ফেলো। আরে সব হয়ে যাবে, তুই বৌমাকে খালি বল দু চার দিন চুপচাপ থাকতে। হ্যাঁ, আর মা, প্রদীপ, মিতা যেন কিচ্ছু জানতে না পারে। ওই মেয়েটা নাম্বার ওয়ান শয়তান, ওটাকে দূর করতে পারলে না? আরে এসব কাজ হয়ে গেলে ওকে আপনা আপনি চলে যেতে হবে। তাড়াতাড়ি সেরে ফেলো শুভ কাজগুলো। এই রে, কি হলো? আরে একটা বড় কাজ শেষ হলে একটু সেলিব্রেট করতাম, কিন্তু স্টকে মাল তো নেই। তুমি সাবধানে বাড়ি চলে যাও, আমি একটা বোতল কিনে নিয়ে আসছি। দেরি করিস না, এতগুলো টাকা। আরে না না, কেউ বুঝতেই পারবে না। ওকে, তুই তাহলে তাড়াতাড়ি চলে আসিস। ওকে ওকে। আমার সব শান্ত করে দিয়ে চলে গেল। সে কি প্রদীপ,
ওরা ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছেন গোপনে, এখন কি হবে? তা জানি না ছোট, এমনি বিপদে পড়ব তা আমরা কখনো ভাবিনি। রাতের অন্ধকারে নোংরামি করলে বিপদ তো হবেই। কি নোংরামি করেছে বাড়িতে? এর জবাব রাস্কেল কোথাকার, আজ হাতে নাতে সব ধরেছি। ইউ বিচ, এ বাড়ির নাম ডোবানো হচ্ছে। চুপ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল বাবা, বড়দা আসুক আজই গলা ধাক্কা দিয়ে দূর করে দেবো। তার আগে এই বাড়িতে বসে যে নোংরামি করেছো সেটাও জানাবো। শাট আপ, নেড়ে একদম মুখ ভেঙে দেবো। সাহস থাকে তো তাই করো। আমি জানতাম, যতদিন অমিত ছিল ততদিন তার সঙ্গে ঢলাঢলি, আর সেই দিন চলে গেল অমনি এখন প্রদীপের সঙ্গে। এত গুণ তোর, চোর কোথাকার? ও, চুরিও করা হয় নাকি আবার? না না, মিথ্যে কথা সব। রিতার হাটটা তুমি আর চুরি করে দোকানে বিক্রি করে আসেনি? কি ব্যাপার? এই যে বর্দা, অন্ধকারে এই রাক্ষসী তোমার ছোট ভাইয়ের মাথা খাচ্ছিল। শুধু লুজ ক্যারেক্টারই নয়, শি ইজ আ থিফ। রিতার হার চুরি করে বেঁচেছে আজ। এটা কি চোর লুচ্চা ছোট লোকের বাড়ি নাকি? সব কটাকে বের করে দেবো। কাকে দূর করে দিবি বড় খোকা? মিতা দিকে। তুমি কি করতে এখানে এসেছো? দেখতে এলাম তোদের কর্তব্য জ্ঞান। কে চোর? এত বড় বদনাম দিচ্ছিস কাকে? পরের মেয়েটা যা করেছে তোর মায়ের জন্যে, নিজের ছেলে হয়ে তোরা তার শিখে ভাগও করিসনি। কি চাকরির এত বড় মুখ আর তোমরা তাই সহ্য করবে? কেন ওর গায়ে হাত দিবি না? ফের নটবদ্দার গায়ে হাত তুলতে গেলে দাদা বলে তো মানবো না, ওই হাতটা মুচড়ে ভেঙে দেবো। তোর এত বড় সাহস! প্রদীপ, এসব কি করছিস তোরা? মিতা আজ রিতার চুরি করা হাতটা বেঁচে এসেছে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে দুজনে মিলে এর মাথাটাও খাচ্ছে। মিতা, মাসিমা তোকে সেই ছোটবেলা নিয়ে এসে এই বাড়িতে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি, আর তার এই প্রতিদান, এত এত নিচ তুই চুরি করেছিস, আর সেই পাপের পয়সায় আমাকে পাপি করেছিস। ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো ছিল রে। কেন করেছিস? কেন 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 ও কি বলবে মা, এতকাল কাছে রেখে ওকে যদি চিনতে না পারো, দুটো মুখের কথায় এত বড় ওর অন্তরটা চিনতে পারবে? পারবে না। মা, তুমিও কি এসব কথা বিশ্বাস করো? আমি কিছুই ভাবতে পারছি না। এইসবও আমার শুনতে হলো। মা কি বলবে? এবার বিদায় হও। তাহলে শোনো মা, তোমার বাড়ি এই বসত বাড়ির ওদের আর তোমার অংশ আমাদের না জানি ওই ওরা দুজনে কিষাণজিকে বিক্রি করেছে। এখন আমাদের তাড়াতে পারলে বিনা বাধায় কিষাণজিকে এ বাড়ির দখল দিতে পারবে। এ আমি কি শুনছি শরৎ? এই বাড়িঘর তো এসব আমাদের নেই। না মা, এসব প্রদীপের বাজে কথা, ওই অপবাদ ডাকবার জন্য এসব কথা বলছে। আর যদি আমাদের কথা বিশ্বাস না করো তাহলে আজ এখনই আমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়া, তুই যা বললি তার প্রমাণ দিতে পারবি? রাতে একবার ঠেকে আয়, তোকে আমরা যে করি সাহায্য করব। ঠিক আছে, তাই দেখাবো মা। আর যদি না দেখাতে পারি এ বাড়ি তার কোনোদিন ফিরবো না। প্রদীপ যদি প্রমাণ নিয়ে না ফিরতে পারে তাহলে তুইও এ বাড়ি থেকে চলে যাবি। মাসিমা, কাঁদিস না মা, বড় বাড়ির আশ্রিত জনেরাও মানুষ, আর কেউ না থাকুক আমি তো আছি, তোর বুড়ো ভাব, আমার গ্রামের ছোট্ট বাড়িতে তুই থাকবি মা। দারুণ প্ল্যানটা দিয়েছিলি বড়লা, দারুণ দারুণ। প্রদীপের বড়লাতে এক চালেই মার, ব্যাপারটা না কিছু বুঝতে পারিনি। ইচ্ছে না, টয় পিস্তল দেখেই যা কাঁপতে শুরু করেছিল সালা, আমি তো ভাবলাম ফুটেই গেল মালটা। আসলে কি আছে? কিন্তু প্রদীপটা এখন আসছে না কেন বলতো? সত্যি তো প্রদীপটা কেন আসছে না বলতো? ওই তো
এসে গেছে। নে প্রদীপ, তো দাদাদের চুরির ধন বাটপারি করে পুরো হাতি নিয়ে এসেছি। ব্রিফকেসে দুটো দলিল আর পুরো 3 লাখ টাকা আছে, দেখে নে। সে কি রে, পেটে চাকু চেম্বা সাটিয়ে দিতেই না তোর দাদা সুস্থুর করে হাত বদল করে নিল। যা নিয়ে যা, মাসিমাকে দিয়ে দে। দিতাম সারা লাশ গ্যারেজ করে, মাসিমার কথা ভেবে দিইনি। সত্যি মাইদি, মাসিমার জন্য দুঃখ হয়। এসব যন্ত গপ্পে ধারণ করেছিল, নিজের দাদারা সব কেড়ে নিল, আর তোরা এত ঝক্কি নিয়ে সব উদ্ধার করলি, কি বলে যে তোদের। জসালা, আবার নাটক শুরু করলি? এসব সেন্টু কথাবার্তা শুনলে আমার মায়ের চোখে জল এসে পড়ে। আরে আমাদের মায়ের জন্য করেছি, ব্যাস, তার বাইরে কিচ্ছু নয়। সব ঠিক হয়ে গেলে একদিন মাসিমার হাতের মাংস লুচি ভরপেট খাওয়াতে হবে। বে সালা, মিত্তির বাড়ির যুবরাজ, তোরা আমার জন্য নেকার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? বাড়ি যা, চল আমরা ওকে একটু এগিয়ে দিই। কিষানলাল খবর পেলে শালা পথে ঝামেলা করতে পারে। ঠিক বলছিস, চল চল চল। তুমি এসব মিথ্যে কথা বলছো। তোমার হাত থেকে ব্রিফকেস নিয়ে ওরা চলে গেল? একি ছেলের হাতের মোয়া নাকি? তুই বিশ্বাস কর হেমন্ত, ওরা আমাকে রিভলভার দেখি না নিয়ে গেল। ইউ আর আ লায়ার, তুমি একাই সব টাকা মারার জন্য এসব বলছো। না 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 না, শাট আপ। তোমাকে চিনি না, তুমি মা প্রদীপ অমিতকে ফাঁকি দিয়ে সব হাতিয়েছো, এবার আমাকেও ফাঁকি দিতে চাও? তুমি সব পারো, তুমি যচ্চর নাম্বার ওয়ান, মুখ সামলে কথা বলবে। হোয়াট ওই মনে মনে টাকা বের করো, আস্তে আস্তে আস্তে। আরে কেন, এতগুলো টাকা একা মারবে? আগে আমি শেষ করব তোমার। এত বড় সাহস, আই শ্যাল কিল ইউ ব্লাডি চিট। আমি আর কি বলবো মা, কাল আমি আর দিদি চলে যাচ্ছি। তুমি দিদিকেও ভুল বুঝলে মা। যা, তোরা সবাই এখান থেকে চলে যা। ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, বল মা, বাবা জেঠু কি চিৎকার চেঁচামেচি করছে? ভালো লাগলো না, তাই তোমার কাছে চলে এলাম। ভালো করেছিস মা, ওদের যে আজকাল সব কি হয়েছে। তোর এই হাড়টা হারিয়ে গেছিল না? জোরে বলো না, মা শুনতে পাবে। আমি এই হাড়টা তো খুঁজে পেয়েছি, মা আলমারির উপর রেখেছিল, আমি লুকিয়ে পড়েছি। তুমি এই হাড়টা দিয়েছিলে না, আমার খুব ভালো লাগে। তুমি মাকে বলো না ঠাম্মা, মা খুব মারবে। মা, এখন ও দিদিকে অবিশ্বাস করো? তবে কেন ওর এত মিথ্যে কথা বললো, কেন এত বড় অপবাদ দিল, এ কথাও আমায় জানতে হবে। নটবর, আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তুই একটু বস মা, নটবরদার কাছে বস, আমি এক্ষুনি আসছি। এসো মা এসো। এখন হয়েছে করে কি হবে, পুলিশে খবর গেছে, দেখো কি হয়। মাথা ঠান্ডা করো দুজনে। এসব কি, এজে বউ, রিতার হার তো রিতার গলায় আছে, চুরি যায়নি তো, তবে এত বড় মিথ্যে অপবাদ কেন দিলে একটা অসহায় মেয়েকে? মা, মানে ওটা একটা অন্য হার, মানে প্রমাণ দিয়েছিল না, এই নাও সেই প্রমাণ। এবার বুঝবে হার চুরির বদনাম কেন ওরা দিয়েছিল আমাদের। এটা তুই কোথায় পেল মা? এই তোমার বাড়ির, এই তোমার বসত বাড়ির 3 হিস্সা বিক্রি দলিল মা, 2 নম্বরি নেওয়া, 3 লাখ টাকা, বাকি টাকার ব্যাংক চেক। এবার বুঝেছো মা, এবারে দখল দিতে গেলে আমাদের তাড়াতেই হবে। প্রদীপ, ওসব দে, কে বলছি, প্রদীপ এত লোক, সরে যাও না। প্রদীপ দিয়ে দে সব, নালে খুন করবো। সব কিছু নিয়ে নি কোরা, সব দিয়ে দে ওদের বাবা প্রদীপ, সব দিয়ে দে। শরৎবাবু, আপনার হারানো ব্রিফকেসের ব্যাপারে দু একটা খবর নিতে এসেছিল। তারা দরকার হবে না, ব্যাগ চোরকে তো হাতে নাতে ধরেছি, ওই তো আসামি আপনার সামনে। এই সেই ব্যাগ, তা পথে ঘাটে কতদিন চালাচ্ছ বাবা? থানায় নিয়ে গিয়ে ধোলাই দিন, সব বেরোবে। চলো থানায়। দাদা, নিয়ে যান ওটাকে, চলো থানায় চলো। দাঁড়ান, ওই আমার নিজে ছেলে আর ওই আমার বড় ছেলে, ওরা আমার সই জাল করে এই বাড়ি বিক্রি করেছে, আর আমার ছোট ছেলে সেগুলোকে উদ্ধার করে এনেছে। এ বাড়ি আমার, এ বাড়ি বিক্রি করা কারো অধিকার নেই। দেখুন, দাতা দয়াময়ী দেবী। হ্যাঁ, দাতা দয়াময়ী দেবী আমার নাম, জিজ্ঞাসা করুন।
জিজ্ঞাসা করুন শরৎবাবুতে। ওই সই কি সত্যিকারের আমার? শরৎবাবু, এসব সত্যি? জবাব দিন। আপনার জিনিস পেয়েছেন? হ্যাঁ। এসব কাগজপত্র দলিল কিছুই আপনাকে ফেরত দিতে পারছি না। যদি ইনভেস্টিগেশনের পর জানা যায় সইটি জাল, তাহলে আপনার বাড়ি সম্পত্তি সব আপনারই থাকবে। কিছু মনে করবেন না, এটা একটা আমাদের ফর্মালিটি। আচ্ছা, নমস্কার। পারলাম না, কালে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সবাই ভুল বুঝুক, তবু তুমি জেনো আমি এ কলঙ্কে ভাগী নই। আমায় তুমি ক্ষমা করো, আমায় ভুলে যেও। এ কি করেছিস মুখপুরি? এবার তো তোমার দুঃখের দিন শেষ, আশ্রিতার মতো থাকার ঝামেলাও শেষ। এখন তো তুমি এবারই সেজে বউ। তুই আমাকে ছেড়ে কোথাও যাস না মা। আমার সেই সম্বলটুকু দিয়ে তোকে আশীর্বাদ করলাম। তোরা দুজনে সুখী হোস মা, তোরা দুজনে সুখী হোস। কিন্তু অমিতাই বা কি করছে, কোথায় গেছে, কেন আসছে না? মোরা দুজনে নিরিবিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে, হে ভালোবাসার স্বর্গ ঘড়ি, এসো মোরা দুজনে নিরিবিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে, হে ভালোবাসার স্বর্গ ঘড়ি। তুমি কথা দিয়ে তবু কেন এলে না, সেই মন সন্ধ্যায় দীপ জেলে দিলে না। তুমি কারকে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ওগো ছলনা। ভালোবাসার স্বর্গ এসো মোরা দুজনে নিরিবিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে, এ ভালোবাসার স্বর্গ গড়ি। লাজ রাঙা সাজ রাঙা চাঁদ ভাঙা এরাতে, কাম রাঙা মন রাঙা রাখো হাতে হাতে। তুমি কারকে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ওগো ছলনা। ভালোবাসার স্বর্গ ঘড়ি এসো মোরা দুজনে নিরিবিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি বাসার স্বর্গ গড়ি। আজ দূরে দূরে আরো কাছে এসো না,
সবুজের গালিচায় পাশে এসে বসো না। তুমি কার কে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ও বোঝালো না। ভালোবাসার স্বর্গ এসো মোরা দুজনে নির্বিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। আরে এর নাম বোম্বাই ভায়া, কাল ফকির আজ রাজা। তা সত্যি, এতদিন ছিলাম সমুদ্রের ধারে ঝোপড়পট্টিতে, আর আজ বাংলো বাড়ি গাড়ি সবই মিলেছে। তবে কি জানো, এ জোয়ার আসতেও যতক্ষণ চলে যেতেও না। হে তুমি তো আর ফাঁকি দিয়ে ওপরে ওঠোনি যে হুড়মুড়িয়ে ফাঁকে পড়ে যাবে। পড়ার দুঃখ আমি বুঝি রনেন্দা, শিল্পীর মনের ব্যথা বড় দুঃসহ। আমার জন্য সিম্প্যাথি হচ্ছে? আরে আমি বেশ আছি, দারুণ আছি। না না, এ শুধু তোমার কথা নয় রনেন্দা, এ আমাদের কথা, আমাদের সবার কথা। কাদের ছবি? আমার স্ত্রী আর মেয়ের, এখন ওরা শুধুই ছবি। একদিন ওরা আমার ছোট্ট ঘরে বাসা বেঁধেছিল, স্বপ্ন দেখেছিল আর ভালোবেসেছিল এই অপদার্থ মানুষটাকে। কিসের মোহে আমি ছুটে এসেছিলাম এই বম্বেতে? ওদের সব আশা স্বপ্ন ভালোবাসাকে পায়ে দোলে পিষে শেষ করে দিয়েছি আমি। তারপর যখন মুখ আটলো, খবর নিতে গেলাম, দেখলাম ওরা আর কেউ বেঁচে নেই। জানলাম অনাহারে অভাবে শেষ হয়ে গেছে ওরা। আমি ওদের শেষ করে দিয়েছি। আমিও বোধহয় একটা ভুল করেছি রনেন্দা, মা ভাই মিতার উপর অনেক অবিচার করেছি, তারা অনেক আশা করেছিল আমার উপর। না না অমিত, তুমি কোনো ভুল করোনি, তাদের আশা পূর্ণ হবে। হ্যাঁ, ভাবছি একবার ওদের কাছে যাব। কাল পরশু যে রেকর্ডিং, রেকর্ডিং পরশু দুপুরের মধ্যে তার ফ্লাইটে তুমি কলকাতা চলে যাও। ইউ মাস্ট গো, যে ভুল আমি করেছি সে ভুল তুমি করো না ব্রাদার। আমি দাম দিয়েছি, আজও দিয়ে যাচ্ছি। আমাকে দেখে লেসনটা নিও ব্রাদার, আমার আপনজন বলতে কেউ নেই, আমার কেরিয়ার নেই, অ্যাম্বিশন নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। শুধু কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি, তোমার ভাই। কথা দাও আজ থেকে আর কখনো তুমি মদ ছাড়বে না। অমিত ব্রাদার, হ্যাঁ তুমি আমার ভাই, কিন্তু এই যে আমার অনেক দিনের সাথী, প্লিজ ছাড়ো। না দাদা, তুমি আর মদ খাবে না, আর যদি কখনো খাও তবে জানবে সেই বোতলে মদ নয়, তোমার এই ভাইয়ের রক্ত থাকবে। অমিত, আমি কথা দিলাম আর কোনোদিন ছোব না, কোনোদিন না। আজ 3 মহিনা হলো আপনারা ও মকান ছোড়কে আপনা মকান মে ভাগিয়ে গেলেন, আমাকে ঝামেলায় ফেললেন। শরদ বাবু, আমার এত টাকা গঙ্গা পানি মে ফেকিয়ে দিলেন। আমি এ ঝামেলার মধ্যে আর যাব না, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। কিন্তু কিষানজি, ওই টাকা তো পুলিশ নিয়ে গেছে, আমরা তো টাকা পাইনি। ও আমি জানি না, আমি টাকা দিয়েছি আপনাদের, ওসব কথা আমি শুনব না। হ্যাঁ হ্যাঁ কিষণজি, একটা আইডিয়া এসেছে, 3 অংশের মালিক আপনি, আপনি জোর করে দখল নিন, পার্টিশন করাতে ওরা করে কি,
लेकिन प्रदीप छाड़बे से साला बहुत टेटिया आछे तो ओटाके एकटु ठंडा करते पारबेन ना एत बड़ एलेंडर हुए से आमी जरूर पारबे सेठ एक बार हुकुम करुन सब साला के हाफिज कर देबो अरे ना 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 एकटु भय देखाली शुशु करे पाली जाबे घाकतक दितेओ पारेन आमरा किछुई मन करब ना ओर बड्ड बाल बेड़ेछे अभी आमार इज्जतेर सवाल हो गेछे आमी पूरो कोठी नेब चाहे खून का गंगा बह जाए पलटो काली जेते हबे सब रेडी आछे सब इंतजाम आछे सेठ जी बाकी परदी पुरदी बेसे रेला लीले हामीओ छाड़बे ना साला कसम गंगा माई की देखबेन सेठ जी हमारे फांसी देबेन ना किंतु ये सब खुनखुनीर मध्ये आमरा नहीं उसकी फिकर आप मत करिए हामी एकला सामलिए नेबो उकील काकार काछे गेछिलाम मा कोर्टेर अर्डारेर जन्य दरखास्त करेछे एबार যা হোক কিছু একটা করতে হবে বাবা অমিতেরও কোনো খবর নেই এতদিন হয়ে গেল একটা চিঠি পর্যন্ত দিল না এত অভিমান ওর দেখো শরতের ঘর সাফ করতে করতে এই পুরনো চিঠিগুলো পেলাম প্রদীপ এগুলো দরকারি কিনা দেখো ছোটদার চিঠি ওর পাঠানো টাকা এসেছে আর বড়দা নিজে সব গায়েব করেছে একবারও জানাইনি মা চিঠি রে আমি তাই ভাবছিলাম অমিত তো এরকম হতে পারে না একটা খবর পর্যন্ত দেবে না ছোটদার উপর মিছিমিছি রাগ করেছে মা আজ একটা টেলিগ্রাম করে দি তাই কর প্রদীপ তুই ওকে এখন লিখে দে এই সময় একবার আসতে একা তুই আর কত করবি বাবা ছোটদা এখন ভালোই আছে মা বাড়ি গাড়ি কিনবে লিখেছে ভালোবাসো তাই কাছে আসি কাছে এসে আরো ভালোবাসি ভালোবাসো তাই কাছে আসি কাছে এসে আরো ভালোবাসি তুমি যে আমার রবে তুমি যে আমার আমি প্রিয়া মাইজি আমি কিষেন চন্দ্র আছি আপনার বেটা এক কোঠির দখল নিতে এসেছি পার্টিশন না হলে আপনি দখল পাবেন না কিষেনজি আপনি কোর্টে যান কোর্ট ফোর্ট আমি চিনি না 20,000 রুপিয়া দি নিয়ে চলে যান গড়বড় করলে ভালো হবে না প্রদীপ বাবু লাশ গিরে দেবো সালা ঝুট ঝামেলা আমি পছন্দ করি না ভাইজি রুপিয়া লিয়ে কোঠি খালি করে দেন না আপনারা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব এ বুড়িয়ার তো বহুত কষ্ট হয়েছে এমনি না গেলে খাট ধরে বার করে দেব আবে দেখছিস কি নিকাল সব সামান ওটা আরে বুড়ির বল শুনতে ছেড়ে দাও মালিকের তুমি বাড়ি দাও ছেড়ে দাও আর মাপ পর আশা করছি ছেড়ে দাও এ সালা দেখটা কে লাভ কিরা দিস আজ কুবাদের একদিন কি আমার একদিন সালা দাঁড়ি দাঁড়ি দেখছিস কি ও দল ডাকতে যাচ্ছে আমি বুড়ি ও রোডটাকে দেখছি ওরা ওর পেছনে যা আবে চল কি হলো যুবরাজ একেবারে রণং দেই মূর্তিতে কিশোরাল জোর করে আমাদের বাড়ি দখল নিতে এসেছে তাই সাহায্যের জন্য তোদের কাছে ছুটে এলাম সাহায্য কি বলছিস এটা আমাদের কর্তব্য হ্যাঁ তুই কাজ কর তুই বাড়ি যা মাসিমা একা আছে আমার যে মালপত্র সাথে নিয়ে যাচ্ছি চল সবাই শোন আজ হয় কিষেন বাঁচবে নয়তো শালা আমরা চল
बॉम्बे नहीं जाब प्रदीप तु ठीक थी ठीक हमारे बुकर मध्य तु सब अनेक कर सब भार आमार भाई सब भार आमार प्रदीप
প্রদীপ, আমাকে একটু সুযোগ দিবি না? যোদ্ধা, তোর মুখটা তো যা অপ্রমিস আছে কেন রে? চারিদিকে এত অন্ধকার কেন? না, আবার চোখে একটু আলো দে। না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মা, ছোট ভাই, প্রদীপ, 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 মা, মা, তোরা সব কেন এসেছিস এখানে? আর তো আমার দেবার কিছু নেই, ছোট ভাইয়ের রক্তেও তোদের তৃষ্ণা মিটলো না। আমাদের ক্ষমা করো মা। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এত লোভ তোমাদের, এই সামান্য সম্পত্তি, জমি বাড়ি, এর উপরই এত লোভ? সব দিয়ে দিলাম তোমাদের দাদা, সব দিয়ে দিলাম, ভোগ করো। মায়ের চোখের জল আর ছোট ভাইয়ের চিতার উপরে বসে আনন্দ করো। ভালো তো বাঁচতে পারলে না কাউকে কখনো, এখন ভালোবাসো ইট কাঠ আর মাটিকে। কিন্তু কিন্তু তোমাদের শুধু একটা কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, এর কি কোনো প্রয়োজন ছিল? এর কি কোনো প্রয়োজন ছিল? এর কি কোনো প্রয়োজন ছিল?